সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতিতে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের একটু সার্বিক পরিস্থিতি জেনে আসতে চাই। রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন। রফিক, কি অবস্থা গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে কিনা, কি বলছে? তানভীর, ঢাকার পর যদি হটস্পট বলা হয় ডেঙ্গু রোগীদের জন্য, তাহলে সেটি কিন্তু গাজীপুরে। কেননা গাজীপুরে কিন্তু নতুন নতুন রোগী প্রতিদিন আক্রান্ত হচ্ছে। আপনাকে যদি একটু বলি, গেল 24 ঘন্টায় কিন্তু গাজীপুরে নতুন করে আরও 41 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 135 জন। তাছাড়া এবছর কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 2001 জন। তো সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী শুধু যে হাসপাতালে ভর্তি যে সমস্ত রোগী রয়েছে সেই সমস্ত রোগীর তালিকা কিন্তু রয়েছে। এর বাইরেও কিন্তু আসলে রোগী রয়েছে যাদের অবস্থা মোটামুটি খারাপের দিকে যায়, তারা কিন্তু হাসপাতালে এসে ভর্তি হন। আর যাদের অবস্থা ভালো থাকে তারা কিন্তু বাড়িতেই চিকিৎসা নেন। তো যারা বাড়িতে চিকিৎসা নেন তাদের কিন্তু আসলে সঠিক তথ্যটা সিভিল সার্জন অফিস অথবা স্বাস্থ্য অধিদপ্তরে থাকে না। তো তার এর চেয়েও বেশি কিন্তু আক্রান্ত সংখ্যা রয়েছে। তো যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই আমরা জানতে পেরেছি সিটি কর্পোরেশন এলাকার লোকজনই বেশি। টঙ্গী, গাজীপুর সদর ও কোনাবাড়ি এলাকা ভিত্তিকই কিন্তু বেশি রোগী পাওয়া যাচ্ছে। তো আসলে এছাড়াও কিন্তু উপজেলা ভিত্তিক আছে রোগীর সংখ্যা, সেগুলো কিন্তু কম। আসলে যারা আক্রান্ত হচ্ছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে যে পরিমাণ মশক নিধনের ঔষধ ছিটানোর কথা সেটি কিন্তু তারা দেখেনি। যদিও কিছুদিন যাবৎ ঔষধ ছিটানো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি শুধু সড়ক দিয়ে ছিটানো হয়, কিন্তু অলিগলি কিংবা যে সমস্ত নর্দমা স্থান রয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার ঔষধ প্রয়োগ করানো হচ্ছে না, এবং এই কারণে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। তো যারা আক্রান্ত হচ্ছেন এবং গাজীপুরবাসী দাবি করছেন যেন ডেঙ্গু রোগীর যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো যেন পর্যাপ্ত মানে ছিটানো হয়। তো এখন পর্যন্ত এই ছিল আসলে গাজীপুর যে ডেঙ্গু পরিস্থিতি সেটি সর্বশেষ। তানভীর, রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন গাজীপুর থেকে।